আপনার এলাকার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন সাংসদ মিমি চক্রবর্তী। ঘূর্ণিঝড় ইয়াসের পর ক্ষতিগ্রস্ত বারুইপুর পূর্ব বিধানসভা এলাকা পরিদর্শন করলেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। তার আগে বিডিও অফিসে বারুইপুর মহকুমা শাসক সুমন পোদ্দার, বিডিও মোশাররফ হোসেন, বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সর্দারের সাথে বৈঠক করেন। বৈঠকের পর তিনি ত্রাণ শিবির কেন্দ্র ঘুরে দেখেন এবং এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেন। এই বিপদে তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন যাদবপুরের সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। যারা যাদের যে সাইক্লোন প্রোন জোনগুলো ছিল, যেখানে হওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার কথা ছিল, সেখান থেকে উঠে এখানে রাখা হয়েছে। আর যিনি যারা দেখভাল করছেন তারা সবাই এখানেই আছেন প্রস্তুত। আর ভেরি গুড কোয়ালিটি অফ স্টেইং, আর খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হচ্ছে না। ডাক্তার আছেন, নার্স আছেন, যারা সবাই চেক আপ করছেন। যারা আজকে অবধি, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আজকে অবধি এক্সটেন্ড করতে থাকার কারণ, তো আজকে সবাই থাকবেন। কেউ কেউ চলে যেতে চাইছেন, কিন্তু আমরা সেটা দেখে নেবো ওইখানে যাওয়ার কন্ডিশনটা কী আছে, জল কতটা নেমেছে কতটা না, সেইভাবে আমরা ডিসিশন নেবো। আদারওয়াইজ এখানে সবাই খুব ভালো আছে। কতজন আছে? হ্যাঁ হ্যাঁ, কতজন আছে? 650 অ্যারাউন্ড। হ্যাঁ, বাচ্চা কাচ্চা মিলিয়ে কতক্ষণ পর্যন্ত এদেরকে এখানে রাখা হবে? সেটাই তো বললাম যে আজকে কালকে অবধি রাখার কথা দিদি বলেছে। তো অনেকে আজকে চলে যেতে চাইছে, তো আমরা দেখে নেবো বাড়িতে যাওয়ার কন্ডিশন আছে কি না, আর নইলে আজকে এখানে থেকে যাবে উইথ মেডিসিন উইথ ফুড। আগামী দিনে এদের জন্য কি চিন্তা ভাবনা রয়েছে? দেখুন, এনাদের জন্য তো সব মানে এনারা আছেন বলেই আমরা আছি। এনারা আমার মানে এখন হয়তো মনে হতে পারে যে আমরা ওনাদের সাহায্য করছি, কিন্তু আজকে আমাদের জায়গাটা যেটা আছে এটা পুরোটাই ওনাদের জন্য। আর এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে যে খারাপ এবং ভালো দিনে ওদের পাশে দাঁড়াবো। আর এটা আমার সৌভাগ্য যে আজকের মতো দিনে আমি ওনাদের পাশে দাঁড়াতে পারছি, মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার পুরো প্রশাসন, যারা আমার এমএলএ সাহেব আছে, আমার এসডিও সবাই আছে, আমাদের প্রধান আছেন, সবাই আছে, কালুদা আছেন, সবাই, এভরিবডি। আপনার পুরো লোকসভা কেন্দ্রের কি অবস্থা, কি পরিস্থিতি?
भगवान दया सरकम खूब एक क्षति है माननीय मुख्यमंत्री और पश्चिम बंग सरकार जो भाव पुरो जिन प्रिकॉशंस नहीं है तक आज के बेचे